আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। বেগুন চাষ সম্পর্কে, বেগুনের চারার মধ্যে কি কি সার প্রয়োগ করলে 20-25 দিনের মধ্যে প্রচুর পরিমাণে বেগুন ধরবে, তাছাড়া বেগুন গাছের বিভিন্ন রোগবালাই সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই শীত মৌসুমে লম্বা জাতের যেসব বেগুনের জাত রয়েছে, যেমন পার্পল কিং, সিংনাথ, এইসব জাতের মধ্যে আপনারা 75 সেন্টিমিটার দূর দূর সারি প্রস্তুত করে এবং 50 সেন্টিমিটার দূর দূর চারাগুলো রোপণ করতে পারেন। বেগুনের চারা ছোট অবস্থায় বিটল পোকা বা খাটানে পোকার আক্রমণে বেগুনের গাছের পাতা সবুজ অংশ জালিকার মতো যাচড়া করে ফেলে। এইসব পোকার যদি উপদ্রব দেখা দেয়, তাহলে সাইফারমেথিন জাতীয় যে কোনো একটা কীটনাশক এনে প্রতি লিটার পানিতে আপনারা 1 মিলি হারে 7 দিন পরপর 2 বার স্প্রে করে দেবেন। এছাড়া বেগুনের চারা ছোটো অবস্থায় অন্যান্য যেসব পরিচর্যা করবেন, চারা গাছের গোড়ার দিকে মাটিগুলো যদি ছটা বেঁধে যায়, ছটাগুলো অবশ্যই ভেঙে দেবেন এবং আপনারা 2-3 দিন অন্তর অন্তর ছোটো চারা অবস্থায় আপনারা চারা গাছের মধ্যে পানি দেবেন। চারা গাছের বয়স যখন 20-25 দিন হবে, তখন চারদিকে যে মাটিটা রয়েছে এভাবে আইল্যান্ড মতো তৈরি করে দিতে হবে এবং প্রত্যেকটা সারির মাঝখানে 15-20 সেন্টিমিটার নালা প্রস্তুত করতে হবে, যাতে করে জমিতে পানি চলাচলের ব্যবস্থা থাকে। আমার এই চারা রোপণের 30 দিন বয়সে এক একটা চারার মধ্যে যেসব সার প্রয়োগ করব সেটা আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনারা প্রত্যেকটা চারাকে আলাদাভাবে এভাবে সার প্রয়োগ করতে পারেন, তাহলে প্রত্যেকটা চারা অনেক ঝাঁকড়া হয়ে যাবে এবং এক একটা চারা থেকে 2-3 কেজি পরিমাণে বেগুন সংরক্ষণ করতে পারবেন। এভাবে রিং তৈরির মাধ্যমে আপনারা সারগুলো প্রয়োগ করবেন। শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে গোবর শুকিয়ে কম্পোস্ট সার তৈরি করি। এটার পরিমাণ আপনারা প্রত্যেকটা চারার মধ্যে 200-300 গ্রাম পরিমাণে কম্পোস্ট সার প্রয়োগ করবেন। এই কম্পোস্ট সার চারা গাছের মধ্যে প্রয়োগ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছ দীর্ঘদিন বেঁচে থাকে। এরপরে চারা গাছের মধ্যে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টিএসপি সার। এর বদলে আপনারা ডেপ সারও প্রয়োগ করতে পারেন। এই সারটা প্রয়োগ করলে গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি পায়। প্রত্যেকটা চারার মধ্যে আপনারা 10 গ্রাম এই টিএসপি সারের পরিমাণটা দিয়ে দেবেন। এরপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি সার, এই সারের পরিমাণ আপনারা প্রত্যেকটা চারার মধ্যে 10 গ্রাম প্রয়োগ করবেন। এই সারটা প্রয়োগ করলে চারা গাছের মধ্যে ফুল ফোটাতে বেশ সাহায্য করে। এরপরে যে গুরুত্বপূর্ণ সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে জিপসাম সার। এই সারের পরিমাণটা প্রত্যেকটা চারার মধ্যে আপনারা 5-10 গ্রাম প্রয়োগ করবেন। এছাড়া বেগুন গাছের যে দানাদারযুক্ত কার্বোপুরান গ্রুপের ফুরাডানটা প্রয়োগ করছি, এটা প্রয়োগ করলে চারা গাছকে সব ধরনের পোকার উপদ্রব থেকে রক্ষা করবে। এর পরিমাণটা 2-3 গ্রাম প্রত্যেকটা চারার মধ্যে প্রয়োগ করবেন। এই সারগুলো প্রয়োগের পরপরই যে রিংটা রয়েছে এটা মাটি দিয়ে ভালোভাবে ভরাট করে দিতে হবে। বেগুন গাছের চারার গোড়ার অংশটা অবশ্যই উঁচু রাখতে হবে, যাতে করে গোড়ার মধ্যে পানি জমে না থাকে। আর এই সব কটা সার প্রয়োগের 2-1 দিনের মধ্যে আপনারা জমিতে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন। বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন না। জমিতে যে আইলগুলো রয়েছে তার 1/3 ভাগ পানি দিয়ে ডুবিয়ে দেবেন। এই সারগুলো প্রয়োগের 10-15 দিনের মধ্যে দেখতে পারবেন যে গাছগুলো প্রচুর পরিমাণে কাণ্ড বের হয়েছে। তখন আমাদের বেগুন গাছের মধ্যে যে পরিচর্যাটা করে দিতে হবে, অর্থাৎ বেগুন গাছের নিচের দিকে যে কুশিগুলো বের হবে, এই কুশিগুলো দেখা মাত্রই অবশ্যই কেটে ফেলতে হবে। তা না হলে বেগুন গাছের ফলন ক্ষমতা অনেক কমে যাবে। নিচের দিকে যত কুশি রয়েছে এবং বয়স্ক পাতাগুলো অবশ্যই ছিঁড়ে দিতে হবে। এভাবে নিচের কুশিগুলো কেটে দেওয়ার পরপরই আপনার বেগুন গাছে দেখতে পারবেন উপরের দিকে চারদিকে নতুন অনেক কুশি বের হয়েছে, আর সব কুশির মধ্যে তখন প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হবে। বেগুন গাছে যখন ফুল আসা শুরু হয়ে যায়, তখন আমরা প্রচুর ফলন পেতে এই ফ্লোরাটা যদি চারা গাছের মধ্যে স্প্রে করে দিতে পারি, তাহলে ফুলগুলো আর নষ্ট হবে না এবং চারা গাছের মধ্যে নতুন অনেক কুশি বের হবে। এই ফ্লোরাটা চারা গাছের মধ্যে প্রয়োগ করলে কোনো ধরনের পোকা দমন হয় না, বরং এটা চারা গাছের মধ্যে শিকড়, পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়িয়ে দেয়, ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করে দেয়। প্রতি লিটার পানিতে আপনারা এই ফ্লোরাটা 2 মিলি হারে স্প্রে করে দেবেন। এটা বাজারে কিনতে পেয়ে যাবেন। 50 মিলি ফ্লোরার দাম হচ্ছে 80 টাকা, ছোটো এবং বড় আকারের এটা কিনতে পাওয়া যায়।
60 থেকে 70 দিনের মধ্যে কিন্তু আমরা বেগুন গাছে ফলন ধরাতে পারি। বেগুন গাছে অন্যান্য পরিচর্যা পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।